আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সাবরিনা আলম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সম্মিলিতভাবে কাজ করলে দেশে দারিদ্রতা থাকবে না। দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি। মুজিব বর্ষে গৃহহীন মানুষকে সরকারের সচিবগণের গৃহ উপহার কার্যক্রমের উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন শেখ হাসিনা। তিনি বলেন, মুজিব বর্ষে প্রতিটি ঘরকে আলোকিত করা হবে, গ্রামের মানুষকে আর্থিকভাবে সচ্ছল করে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর বস্তিবাসী গ্রামে পাঠিয়ে খাবারের ব্যবস্থা করবে সরকার। সবার সুন্দর জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। মুজিব বর্ষ উপলক্ষে গৃহহীন 160টি পরিবারকে ঘর নির্মাণ করে দিয়েছেন 81 জন সচিব। রাজধানীর কল্যাণপুর নতুন বাজার বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় সোয়া এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনে দগ্ধ দুইজনকে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত 10টার দিকে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বস্তিতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট 13টি ইউনিট আগুন নেভাতে চেষ্টা করে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি, জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সালে উদ্দিন। তিনি জানান, আগুন লাগার পর বস্তিতে গ্যাস সিলিন্ডারে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এতে আগুনের তীব্রতা বাড়িয়েছে। এর আগে 2016 সালেও কল্যাণপুরের নতুন বাজারের এই বস্তিতে আগুন লাগে। সে সময় 100টি ঘর পুড়েছিল, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এই ছিল এখনকার মতো পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। আজকের সাথে থাকায় ধন্যবাদ।